ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইব্রেরিজ। এবং এখন কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপকামিং একটা সিনেমা আসছে সোহমের, যেটার নাম হচ্ছে কলকাতার হ্যারি। তো এটার আপকামিং সেইভাবে কোনো পোস্টার আসছিল না এবং রিলিজ ডেটও আমরা জানতে পারছিলাম না। আগে জানা গেছিল এটা নাকি 2021 ডিসেম্বরে আসবে, টনিকের সঙ্গে ক্ল্যাশ হবে, কিন্তু তারপর দেখা গেল যে না, পোস্টপোন হয়েছে। তো এখন একটা রিলিজ ডেট প্রথম কথা জানা গেছে, যেটা জানানো হচ্ছে যেটা রিলিজ করবে সামারে। সোহমের জন্মদিনে সোহম নিজে এটা পোস্ট করেছে তার ফেসবুকে এবং পোস্ট করে বলেছে যে দেখা হচ্ছে গরমের ছুটিতে, অর্থাৎ সামারে মে মাসের টাইম করে যে টাইমটা থাকবে সেই টাইমে কিন্তু কলকাতার হ্যারি বিভিন্ন সিনেমা হলে কিন্তু রিলিজ করে যাবে। তো এখানে একটা পোস্টার বেরিয়েছে, সেই পোস্টারে মানে খুব সুন্দর লেগেছে পোস্টারটা। কেন বলছি, এখানে সোহম তো একজন মেজিসিয়ান, তার সঙ্গে সে একজন মানে স্কুল বাসের একজন ড্রাইভার, যেটা জানতে পারা গেছে। তো এই পোস্টারটা এক পাশে দেখা যাচ্ছে স্কুলের ছেলেমেয়েরা রয়েছে, আবার সোহমের এক পাশে রয়েছে হচ্ছে কিছু ছেলেমেয়ে যারা সেইভাবে হয়তো পড়াশোনার সুযোগ পায়নি, একটু অনাথ বা গরিব টাইপের করে ছেলেমেয়ে। দুপাশে দু রকমের ছেলেমেয়ে রয়েছে এবং তার মাঝে রয়েছে সোহম এবং প্রিয়াঙ্কা। তো এখান থেকে স্টোরিটা হালকা আমরা হয়তো বুঝতে পারছি যে সে একজন এখানে স্কুলের বাস ড্রাইভার, যে ম্যাজিকও জানে এবং দুটো মানে যে ছেলেমেয়ে রয়েছে তাদের মধ্যে সে একটা কিছু করতে চাইছে এবং তার রূপকথার উপরই পুরো গল্পটা এগোবে। তো দেখা যাক কি হয়। আপাতত পোস্টার দেখে কোনো স্টোরির এখনো প্রেডিকশন সেইভাবে দেওয়া যায় না, এইভাবে কোনো ট্রেলার এলে টিজার এলে আরেকটু হয়তো জানা যাবে। তো আশা করবো সোহমের একটা খুব ভালো কামব্যাক হবে এবং আশা করা যায় সোহম এবার একটা দুর্দান্ত রকমের মানে বিভৎস ভালো একটা কামব্যাক হয়তো করতে চলেছে, কারণ তার ধর্মযুদ্ধ আসছে প্লাস এই সিনেমাটা, এবং এগুলো কিন্তু একটু অন্যরকমই সিনেমা। যেরকম সিনেমা দেখে আমরা দেখে এসেছি তার থেকে বেশ খানিকটা অন্যরকম। তো আশা করবো যে এবার হয়তো একটা নিজের থেকে একটা ভালো রকম কামব্যাক কিন্তু সোহম করে দেখাবে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে চাই সেটা। তো এটা গেল একটা দিক। এবার যেটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে অনেকেই বলছে যে টনিককে বলা হচ্ছে, মানে দেব নিজেও সেটা বলেছে, এটা নাকি মোস্ট ভিউড ইন্ডিয়ান ফিল্মস এবং সব থেকে মোস্ট লাভড ইন্ডিয়ান ফিল্মস হচ্ছে টনিক। তো অনেকে দেখছি বিভিন্ন জায়গায় কমেন্ট করছে বা লেখালেখি করছে যে এটা কী করে হতে পারে, টনিক কী করে মোস্ট লাভড ফিল্ম হলো, মোস্ট ভিউড ফিল্ম কী করে হলো, তার থেকে তো অনেক বেশি বেশি ভিউজ পেয়েছে। তো এই যে ওটিটির যে ভিউজের ব্যাপারটা, এটা আমাদের কাছে পুরোটাই অদৃশ্য, আমরা জানতে পারি না। ইউটিউবে যেমন জানতে পারছি যে আমার ভিডিওতে এত ভিউজ হচ্ছে, এই হচ্ছে, হ্যান হচ্ছে, তেন হচ্ছে, কিন্তু ওটিটির ক্ষেত্রে জানা যায় না। এটা প্রোডাকশন থেকে যা বলা হচ্ছে, সেই প্ল্যাটফর্ম থেকে যা বলা হচ্ছে সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য। তো এবার এই যে ব্যাপারটা, এটা Z5 পোস্ট করেছে যে টনিক হচ্ছে মোস্ট ভিউড ইন্ডিয়ান ফিল্ম এবং মোস্ট লাভড ইন্ডিয়ান ফিল্ম হচ্ছে টনিক। এবং যেহেতু বাংলা সিনেমা, তো এই বাংলাটাও ইন্ডিয়ান ফিল্মের মধ্যে পড়ছে, তো বলা হচ্ছে এটা নাকি সমস্ত সিনেমাকে ছাপিয়ে গিয়ে 2021 সব থেকে বেশি ভিউজ পাওয়া ইন্ডিয়ান সিনেমা হচ্ছে এবং Z5 ইতিহাসে নাকি সব রেকর্ড এটা ব্রেক করে দিয়েছে। তো এটা নিয়ে অনেকেরই বক্তব্য, এটা পুরো ভুল খবর, এটা হতে পারে না। আমার কথা হচ্ছে এটা কি বাংলা সিনেমা বলে এটা বলা হচ্ছে যে এটা হতে পারে না? মানে কেন একটা বাংলা সিনেমা কি রেকর্ড ক্রিয়েট করতে পারে না? বাংলা কি দর্শক সংখ্যা এতটাই কম? তাহলে তো এত সিরিয়ালই তৈরি হতো না, টিভিতে লোক এত সিরিয়াল দেখছে কি করে? গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেবের একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, তো যে কারণে একটা হিউজ পরিমাণ দর্শক দেখবে এটাই স্বাভাবিক। এবং টনিকের আমরা দেখেছি সিনেমাতে কি লেভেলের রেসপন্স ছিল, অনেকে বলেছিল 1.5 কোটি 2 কোটিও পার করতে পারবে না। তো তারপর সেই সিনেমা কোথায় কালেকশন গিয়ে পৌঁছেছে, কিভাবে ব্লকবাস্টার হয়েছে আমরা সবাই জানি। তো সবসময় যে প্রেডিকশন নিলে সেটা নাও হতে পারে, আমরা ধর যেটা বলছি যেটা নাকি হওয়া সম্ভব নয় সেটা কিন্তু ভুলও হতে পারে। এটা তো হতেই পারে যে একটা বাংলা সিনেমা অনেক দর্শকের হয়তো পছন্দ হয়েছে, অনেক ফ্যামিলি মিলে সিনেমাটা বসে দেখেছে, যে কারণে হয়তো এটা সত্যি মোস্ট লাভড একটা ইন্ডিয়ান ফিল্ম হয়েছে। এটা তো আমাদের কাছে গর্বের ব্যাপার না, এটা নিয়ে সমালোচনা মানে ব্যাপার আমার তো মনে হয় না। তো এটা নিয়ে আমি খুব খুশি ব্যক্তিগতভাবে, এটা ঠিক না ভুল ওই কথা আমি যাবো না। তাহলে যদি ভুল হতো তাহলে Z5 থেকেও বলা হতো না, Z বাংলা থেকেও বলা হতো না, এবং দেবও এতটা মূর্খ নয় যে একটা ভুল খবর সে এরকম একটা সমস্ত জায়গায় প্ল্যাটফর্মে এসে ছেড়ে দেবে, টুইটার থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুকে সব জায়গায় সে একটা ভুল খবর লিখে ছেড়ে দেবে। তো হতে পারে না, তাই না? তো সেটা আমাদেরকে বিশ্বাস করাটাই আমার মনে হয় উচিত, কারণ আমরা বাঙালি, বাংলার খুশির খবরটাকে খুশি মনে নেওয়া উচিত, সেটা নিয়ে সমালোচনা করা আমার মনে হয় উচিত নয়। তো দেখা যাক এরপর কী হয়। লাস্ট যেটা নিয়ে কথা বলবো, যেটা অনেকেই জিজ্ঞাসা করছে যে রাবণ কী ধরনের সিনেমা হয়েছে, রাবণের কি পুরো সাউথের মতো একটা মেসি অ্যাকশন মুভি হবে? তো এবার ব্যাপারটা হচ্ছে, আমরা জানি এটা রাইটার হচ্ছে অর্ণব ভৌমিক এবং অনুভব দাও আর কি রয়েছে। তো এরা মূলত আমরা দেখে এসেছি বেশিরভাগ ক্ষেত্রে যে রিভেঞ্জের ওপর গল্প লাগে। আপনারা ম্যাজিক দেখুন, প্রতিদ্বন্দ্বী দেখুন বা বাকি যে সিনেমাগুলো, এখানে খুব সুন্দরভাবে রিভেঞ্জ ড্রামার ওপর দুর্দান্ত রকমের কিছু সিনেমা বানানো হয়েছে। কোনোটা রোম্যান্টিক থ্রিলার, কোনোটা সাসপেন্স থ্রিলার, কোনোটা আবার সাইকোলজিক্যাল থ্রিলার, বিভিন্ন ধরনের তারা গল্প লেখে। তো এইখানে যে রাবণের ক্যারেক্টারটা, যে বিভৎস যে লুকটা, একটা শয়তানের মতো লুক, কেন তার এরকম লুক হলো? আবার অপরদিকে একটা প্রফেসরের চরিত্র তাকে হয়তো দেখা যেতে পারে, যেখানে একটা খুব ভদ্র সভ্য চেহারায় তাকে দেখা যাচ্ছে চশমা টশমা পরে একটা লুকে। তো এই দুটো ডিফারেন্স লুকের কারণটা কি? এক হতে পারে এখানে জিদ্দার ডবল পার্ট, সেটা একটা হতে পারে আমাদেরকে ধরে নিতে হবে। আর একটা যেটা ধরে আমাদেরকে এগোতে হবে সেটা হচ্ছে তার জীবনে এমন একটা ট্র্যাজেডি আসছে যে ট্র্যাজেডির ফলে তাকে আজকে এইরকম হয়ে যেতে হয়েছে।
তো সেটা একটা কি মানে একটা ইমোশনাল গল্প থাকবে। তো একদিকে অ্যাকশন তো হয়তো থাকবেই, 100% থাকবে, কারণ এটা পোস্টার টিজার ফিজারে বুঝিয়ে দিয়েছে এটা একটা হার্ড কোর অ্যাকশন মুভি হতে চলেছে অবভিয়াসলি। কিন্তু এখন শুধু তো অ্যাকশনের দিক দিয়ে সিনেমা হিট করানো যায় না, অ্যাকশনের সময় যেটা দরকার থাকে সেটা হচ্ছে একটা দুর্দান্ত ইমোশনাল স্টোরি যেটা পুরোপুরি আমাদের হৃদয়ে এসে ধাক্কা দেবে। তো এরকম একটা স্টোরি কিন্তু এখানে থাকতে পারে এবং সেই স্টোরিটাই হবে এই সিনেমাটার মূল ইউএসপি। অ্যাকশন হয়তো খুব ভালো মানেরই থাকবে, খুব ভালো ভালো কিছু চেজিং সিকোয়েন্স অ্যাকশন সিকোয়েন্স হয়তো থাকবে, তার পাশাপাশি একটা দুর্দান্ত একটা স্টোরি কিন্তু হতে চলেছে, একটা খুব ইমোশনাল অ্যাঙ্গেল থাকবে এই গল্পে এবং একটা খুব বড় হয়তো আপডেট আমরা খুব শীঘ্রই হয়তো পাবো। এখন সমস্ত আপডেট বন্ধ আছে, মূলত সিনেমা রিলিজের এক মাস আগে থেকে হয়তো সমস্ত প্রমোশন টমোশনগুলো স্টার্ট হবে। এখন একটুখানি তারা পোস্ট প্রোডাকশনের কাজ, ডাবিংয়ের কাজ, এটা ওটা তারা পুরো কাজগুলোকে এগিয়ে রাখছে একটু একটু করে, তারপর হয়তো পরপর আপডেট আসতে থাকবে যেমনটা বাজির ক্ষেত্রেও হয়েছিল। তো দেখা যাক কি হয়। আপাতত এই সিনেমাটা শুধুমাত্র অ্যাকশন সিনেমা এটা ভেবে দেখো না, এটা হয়তো অনেক রকম অ্যাঙ্গেল থাকবে, অনেক রকম হয়তো সিনেমাটার মধ্যে সেট থাকতে চলেছে যেটা হয়তো সিনেমাটাকে দর্শক টানতে আরো বেশি করে সাহায্য করবে। একটা দুর্দান্ত ইমোশনাল স্টোরি কিন্তু একটা ভালো মানের অ্যাকশন সিনেমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে যদি তার মধ্যে গল্পটা যদি মজবুত জোর থাকে। এবং 2022 দাঁড়িয়ে দুর্দান্ত একটা স্টোরি না হলে কিন্তু সিনেমাকে হিট করানো খুব চাপ। তো একটি ইমোশনাল অ্যাঙ্গেল হয়তো এটা থাকবে এবং সেটার কারণেই হচ্ছে জিত আজকে এইরকম হয়ে গেছে তার এই এভিল লুক। তো দেখা যাক কি হয়, এরকম একটা গল্প হলে তো বস জমে ক্ষীর হয়েই যাবে, তো আমি নিজেও খুব এক্সাইটেড। তো দেখা যাক কি হয় এগুলো, এটাই ছিল মূলত আমার বলা। তোমাদের মনে কমেন্ট করে বলা, যে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন, গেট দেবে লাইক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার।